ওই অটোতে উঠে পড়ি। অটোতে উঠে পড়ার পর অটোওয়ালা আমাকে এক নির্জন জঙ্গলে নিয়ে যায়। নির্জন জঙ্গলে নিয়ে যায়। নেওয়ার পর ওখানে অটোওয়ালা নিজের ইচ্ছার মতো তার মনের আশা আমার সাথে পূরণ করে। তার মনের যত আশা ইচ্ছা এতদিন কর অপেক্ষা এগুলো সব পূরণ করে। পূরণ করার পর একসময় আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাই, আমার কোনো কিছু মনে থাকে না। তো পরের দিন সকালে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি। আশা করি ততক্ষণ আপনারা আমার পাশেই থাকবেন। আমি কলেজে যাইতাম প্রতিদিন সকালে, বের হইতাম কলেজের উদ্দেশ্যে। তো প্রত্যেকদিন যাওয়া আসা করতাম। যাওয়া আসা করতে করতে এক অটো ড্রাইভার আমাকে ফলো করে। ফলো করে তো প্রত্যেক দিন উনি আমাকে ফলো করতো। ফলো করতে করতে তারপর হঠাৎ একদিন কলেজ শেষ করে আমি আমার বান্ধবীর বাসায় গেলাম। বান্ধবীর বাসায় যাওয়ার পর এই অটোওয়ালাটা আমাকে তো আগে থেকেই ফলো করে রাখছে। তো ফলো করে রাখার পর আমার বাসায় আসতে অনেক রাত হলো। বাসায় আসার পথেই আমার রাত হয়ে যায়। রাত হওয়া দেখে আমি অনেক টেনশনে পড়ে যাই। তার কারণ আমাদের ওইদিকে বড় কোনো গাড়ি চলে না, ছোটোখাটো অটো ছাড়া। তো যখন রাতে আমি বাসায় ফিরতে যাই, তখন ওই অটোওয়ালাটাই ছিল একমাত্র অটো, যে ওই অটো ছাড়া আর কোনো গাড়ি ছিল না ওই রাতে। তো ওই দিন রাতে আমি অনেকক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমি অটো পাই না, কোনো গাড়ি পাই না। না পাওয়ার পর লাস্টে দেখি ওই অটোওয়ালাই ওইখান দিয়ে যাওয়া আসা করতেছে। কয়েকবার করার পর আমি কোনো গাড়ি না পেয়ে ওই অটোতে উঠে পড়ি। অটোতে উঠে পড়ার পর অটোওয়ালা আমাকে এক নির্জন জঙ্গলে নিয়ে যায়। নির্জন জঙ্গলে নিয়ে যায়। নেওয়ার পর ওখানে অটোওয়ালা নিজের ইচ্ছার মতো তার মনের আশা আমার সাথে পূরণ করে। তার মনের যত আশা ইচ্ছা এতদিন কর অপেক্ষা এগুলো সব পূরণ করে। পূরণ করার পর একসময় আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাই, আমার কোনো কিছু মনে থাকে না। তো পরের দিন সকালে যখন আমার মাথায় সেন্স আসে, সেন্স আসার পরে দেখি আমি এক জঙ্গলে পড়ে আছি। জঙ্গলে পড়ে আছি। তো সারা রাত তো আমার বাবা মা আমাদের এলাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তারা আমাকে পায় নাই। তো সকালে যখন আমি দেখি আমি এক জঙ্গলের ভিতর আছি, তখন আমার গায়ের কাপড় চোপড় ওইরকম ঠিক ছিল না। এইভাবে আমি বাড়িতে যাই, কী করবো, আমার তো কোনো উপায় নেই। ওড়নাটা দিয়ে কোনো রকম আমার গা ঢেকে বাড়িতে যাই। যাওয়ার পর আমার বাবা মা তো আমাকে দেখে বুঝে ফেলে যে কোনো এক সমস্যা হয়েছে, না হলে তো এরকমভাবে আসে নাই। তারপর আমার বাবা মা একটার পর একটা প্রশ্ন করতে থাকে, কিন্তু আমি তাদের প্রশ্নের কী উত্তর দেবার পর বাবা মা যাও আমাকে ভয় তুলে নেয়, কিন্তু গ্রামের লোকজন তো আর আমাকে মানে না। গ্রামের লোকজন আমার বাড়িতে এসে আমার বাবা মাকে অনেক কটু কথা শোনায়। কটু কথা শোনানোর পর আমার বাবা মা সহ্য না করতে পেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
আর একটা মেয়ে মানুষ বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে? তো আমার যে একটা বান্ধবী ছিল ওই বান্ধবীর সাথে সব কথা শেয়ার করি। শেয়ার করার পর আমার বান্ধবী আমাকে ঢাকায় নিয়ে এসে একটা গার্মেন্টসে চাকরি দেয়। চাকরি দেওয়ার পর আমি চাকরি করতে থাকি। এখন আল্লাহ দিলে গার্মেন্টসে চাকরি করে আমি ভালো আছি, চাকরি করে চলতে পারতেছি। আমি আর বাড়িতে যাই না, আমার গ্রামের বাড়ি, গ্রামের কারোর সাথে কোনো কথাবার্তা বা যোগাযোগ করি না। বাবা মায়ের সাথে মন চাইলে মোবাইলে যোগাযোগ করি, কথাবার্তা বলি, আর কিছু না। এখন আল্লাহ দিলে সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আর আরেকটা কথা, চাকরি করতে করতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। তার সাথে বিয়ে, সেই ছেলে আমাকে বিয়ে করতে চাইতেছে। যদি ছেলে তার ফ্যামিলি নিয়ে আসে তার সাথে অবশ্যই আমি বিয়ে করব, কিন্তু ফ্যামিলি ছাড়া তার সাথে আমি কোনো বিয়ে করব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।